স্থানীয়দের চাকরির দাবিতে বিক্ষোভ দুর্গাপুরে। দুর্গাপুরে সিটি সেন্টারে পুরসভার 32 নম্বর ওয়ার্ডের অন্তর্গত পলাশডিহায় একটি বেসরকারি হাসপাতালের সামনে তৃণমূলের ঝান্ডা নিয়ে স্থানীয়রা বিক্ষোভ প্রদর্শন করেন। স্থানীয় বাসিন্দাদের দাবি, হাসপাতাল কর্তৃপক্ষ স্থানীয়দের কোনো চাকরি সুযোগ না দিয়ে বাইরে থেকে লোক নিয়োগ করছে। স্থানীয়দের হাতে গোনা কয়েকজনকে নিলেও তাদের গ্রুপ ডি পদে রেখেছে। বিক্ষোভকারীরা জানিয়েছেন, কর্তৃপক্ষ বলছে শিক্ষাগত যোগ্যতা না থাকায় কাউকে চাকরির সুযোগ দেওয়া হচ্ছে না। তাদের দাবি, অবিলম্বে তাদের দাবি মেনে নিতে হবে কর্তৃপক্ষকে, নইলে আরো বৃহত্তর আন্দোলন দেখবে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের সামনে 32 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে দিশা হসপিটাল প্রায় 10 বছর যাবত এখানে 32 নম্বর ওয়ার্ডে অবস্থান করেছেন, কিন্তু আজ 10 বছর ধরে 32 নম্বর ওয়ার্ডের হাতে গোনা 4-5 জন ছাড়া কোনো স্টাফকে পারমানেন্ট স্থায়ী পদে নিযুক্ত করেনি। তাদের বক্তব্য যে 32 নম্বর ওয়ার্ডে কোনো শিক্ষিত ছেলেমেয়ে নেই, তা 32 নম্বর ওয়ার্ডের ছেলেমেয়েরা শুধু হাউসকিপিং, নাইট গার্ড আর সুইপারের কাজ করবে, তারপর তাদেরকে আবার দেখতে সুন্দরও হতে হবে। আজকে এই সমস্ত নানা রকম দীর্ঘদিনের তীব্র বঞ্চনা এবং লাঞ্ছনার বিরুদ্ধে 32 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা অনেকবার চিঠি, অনুরোধ, আবেদন অনেক রকমভাবে জানিয়েছি দিশা ম্যানেজমেন্টকে, কিন্তু দিশা ম্যানেজমেন্ট কোনো রকমভাবে কর্ণপাত করেনি। তাই আজকে 32 নম্বর ওয়ার্ডের সকল জনগণকে নিয়ে আজকে বহুত ক্ষোভের মাধ্যমে আমরা 32 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখানে শান্তিপূর্ণভাবে গণ অবস্থানে বসেছি। যতক্ষণ না দিশা ম্যানেজমেন্ট আমাদের দাবি দাওয়া মেনে নিচ্ছে, আমাদের এই গণ অবস্থান লাগাতার চলবে। যদিও হাসপাতাল সুপার জানিয়েছেন, যোগ্যতা নেই সেটা কোনো কথা নয়, কারণ অলরেডি গ্রুপ ডি যে 6 জন সেগুলো রিক্রুট হয়েছে, বাকি 4 জন আমরা রিক্রুট করেছি লাস্ট 3 দিন হলো, তার মধ্যে 3 জন পলাশডিহার 32 নম্বর ওয়ার্ডের ক্যান্ডিডেট, 1 জন শুধু বাইরের, তাও টাউনশিপের দুর্গাপুরের ক্যান্ডিডেট, এজনের ক্যান্ডিডেট। 4 জনের মধ্যে জেনারেল স্টাফ যারা হসপিটালের কাজ করবে সেরকম 3 জনের স্টাফ কিন্তু পলাশডিহারই, তারা এই গ্রামেরই, এই এই হসপিটালের পাশেই মানে বসবাস করে। এইরকম অভিযোগ বা বাইরে বিক্ষোভ দেখানোর কারণ কি, এর পিছনে কি কোনো রাজনৈতিক কোনো ইন্ধন কাজ করছে? দেখুন, বলতে পারবো না, কারণ আমি কালকে আমাদের একটা লেটার দিয়ে গেছে অলরেডি যে আমাদের 32 নম্বর ওয়ার্ড থেকে ক্যান্ডিডেট নেওয়া হোক, এটা 32 নম্বর ওয়ার্ডের প্রেসিডেন্ট মিস্টার শুভঙ্কর পান্ডা উনি দিয়ে গেছেন, উনি কাল আমাদের সন্ধ্যেবেলা একটা লেটার দিয়ে গেছেন, দুপুর দিক করে হ্যাঁ একটা প্যাডে দিয়ে গেছেন, ওই লেটার দিয়ে গেছেন যে 32 নম্বর ওয়ার্ড থেকে রিক্রুট করতে হবে। আমরা হ্যাঁ নিশ্চয়ই আমরা করবো, অলরেডি আমরা তার তার চিঠি করা হচ্ছে কোনো দলীয় প্যাড মানে কোনো, হ্যাঁ একদম, সেটা কোন দলের? এদিন রীতিমতো ওই বেসরকারি হাসপাতালের সামনে রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখান স্থানীয় মানুষজন। দীর্ঘক্ষণ চলে এই বিক্ষোভ কর্মসূচি। সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস, দুর্গাপুর।